সকলকে শীতের সকাল উষ্ণ শুভেচ্ছা। বন্ধুরা, কত বছর পরে যে আজকে খেজুরের রস খাবো, খাওয়ার সৌভাগ্য হলো, ভুলে গেছি। যাই হোক, খেজুরের রস খাবো, ঠান্ডা কিন্তু বেশি খাবো না। এরপরে অল্প একটু নিলাম, দেখি টেস্ট আগের মতো আছে কিনা। সেই আগের টেস্টে আছে, মজাদার খেজুরের রস। কেডিট ভাই, আমার ফুপা, ছোটো ফুপা, ওনার কল্যাণে এটা খাচ্ছি। আল্লাহ ওনাকে অনেকদিন বাঁচাটা খুব সুস্থ রাখুক। সেই সাথে ভাবা পিঠা, গরম গরম বাসার। কেডিট ভাই, আমার ছোট ফুপু, তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং এরকম ভাবা পিঠা যেন অনেকদিন খেতে পারি। সবাই ভালো থাকবেন। আর শীতের সকালে খেজুরের রসের সৌভাগ্য হলেও যদি একটু অসুস্থতাও থাকে, একটু হলেও খেয়ে নেবেন, এটা মিস করা যাবে না, কারণ এখন আর আগের মতো খেজুর গাছ নেই। সবাই ভালো থাকুন, শীতের সকালের এই গরম গরম উষ্ণ ভাপা পিঠার ভাপ আর এই ঠান্ডা ঠান্ডা খেজুর রসের ঠান্ডাটা উপভোগ করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।